হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল চলে এলাম সুপ্রিয়া ব্লগ নিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবা। তো এখন দেখতে পাচ্ছ সকাল 8:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে তোমরা জানোই আমাকে খুবই ভালো লাগে। তো আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি বালুঘাট, আর এখানে একটা মেলা হচ্ছে বোল্লা মেলা, আর আমরা ওখানে অবশ্যই যাব আর তোমাদেরকে সেটাও দেখাবো। আর আমার মায়ের চান পুজো সব হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, পুজো করছে, আর আমাদের বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, একটু সাইডে সাইডে ফুল লাগানো হয়েছিল, বাগান বলা ভুল, মানে উঠোনেতে ফুল লাগিয়েছে। এই যে এখানে সকালবেলা করে ফুল ফোটে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে আছে জবা ফুলের গাছ। এই যে এখানে জবা ফুল ধরেছিল সকালবেলা, মা পেরে নিয়েছে পুজো করার জন্যে। আর এই যে পেঁপে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে পেঁপে গাছ। এই যে আর এই যে আমাদের মন্দির, মা পুজো করে গেল ওই জন্য পর্দা নামিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কেবলই পুজো করলো। তো চলো বাইরেটা দেখা যাক। এই যে বাইরে খুব জঙ্গল, আর এই যে আমাদের কলপার জল পড়ছে, জল চলে এসেছে টাইমে জল। আর এই দেখো আমাদের ঘর বাড়ি, দেখছো কেমন, আমরা এরকম ঘর বাড়িতেই থাকি। দেখো আর এগুলো সব পাশের ওই পাড়ার লোকজনের ছাগল, আমাদের এগুলো জায়গাতে বেঁধে রেখেছে, মানে আমার ঠাকুমার জায়গাতে। আর আমার মা ওইখানে পুজো করছে, তোমাদেরকে দেখাই চলো। এটা আমাদের আর একটা ঠাকুর, ওটা বাড়িতে মন্দির, আর এটা বাইরের মন্দির। তোমরা দেখতে পাচ্ছ মা এখানে পুজো করছে। এই যে মা পুজো করছে, তুমি পুজো করো, তো আমরা আর একটু ঘুরে ঘুরে করে দিই আর তোমাদেরকে ভালো করে দেখাই। ভগবানকে কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে। আর এই যে পাশের বাড়ির গরু, আর এই যে আমাদের স্কুল, আমি এখানে পড়াশোনা করেছিলাম ছোটবেলা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে তখন এত ঘেরাঘেরি ছিল না, বা এরকম শুধু স্কুল ছিল, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কুল। তো তোমাদেরকে কেমন লাগলো আমার স্কুল অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চান টান করে রেডি হই, তারপর রেডি হয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার কথা বলতে আর অনেক কিছু দেখাতে। চলো আমরা রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর ওই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে আছে, আর মা বাবা এখন আসছে, ওই যে ওখানে রেডি হচ্ছে ওরা, তো ওরা আসছে। তো চলো আমরা একটু বাইরে বেরো যাই, তারপরে ওরা আসবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে মা দেখতে পাচ্ছে, চলো হাই বলে দিয়েছে মা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে বাবা হাই রেডি হয়ে গেছে বাবার হাতে, উপলক্ষে যাচ্ছি উপলক্ষে। তো চলো যাওয়া যাক, তারপর আমি ওখানে পৌঁছে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মেলায় এতটাই ভিড়, এতটাই ভিড়ের পরিমাণ যে ও মায়ের সামনে কি করে যাব বুঝতে পারছি না, খুব ভিড়। আর অনেক দোকানপাট এসেছিল, আর এতটাই ভিড় যে ভোগ দেওয়া যাচ্ছিল না। আমরা মায়ের সামনে হয়তো একবারে পৌঁছাতে পারিনি, একটু দূর থেকেই দেখতে হয়েছে, কারণ এতটাই ভিড় ছিল। আর ভিড়ের কারণে সেরকম ভিডিও করা যা পারছিলাম না, কিন্তু চেষ্টা করেছি যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে আর কি। তোমাদের যদি ভালো লাগে ওই জন্য তোমাদের জন্য করা। আর অনেক পুলিশ টুলিশ ছিল, তারা অনেক রকম অনেক কিছু বলছিল যে এক মিনিটে বেরোয় যাবে, বেশিক্ষণ থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে বেরোয় যাও, অনেক কিছুই বলছিল। এই দেখো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো খুবই, আমাকে তো খুবই সুন্দর লেগেছিলো, মনে হচ্ছিলো যে ওখান থেকে না আসি ওখানেই থাকি, কিন্তু অনেকটাই ভিড়, সকাল থেকে না খেয়েছিলাম আর মন্দিরের সামনে গেছি তো সব ভুলে গেছি, অনেকটাই ভিড় ছিল। ভিড় অনেক কিছু দোকানপাট ছিল, মজাও হচ্ছিল। আর ভাবছিলাম একটু যদি মাকে ভালো করে দর্শন করতে পারতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু ভিড়ের জন্য যেতে পারিনি, আমার মেয়ে ছোটো তোমরা জানোই। তো ঠিক আছে, তোমাদের এটা তো ভালো লাগছে, তারপর আসি তোমাদের সাথে আবার অন্য কথা শেয়ার করতে। তো আমরা চলে এসেছি নদীর ঘাটে, মায়ের ঘাট যেখানে মাকে বিসর্জন করা হয় সেখানে চলে এসেছি। তোমাদের ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এই দেখো মায়ের সামনে চলে এলাম, নদীর ঘাটের সামনেও চলে এলাম, সব কিছু দর্শন করা হলো। এখানকার জল নিয়ে সবাই মাথায় দেয়, এটা দেখানো হলে গেল, তারপর তোমার সাথে আবার আস। এই দেখো আমার মেলার ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের ঠাকুর কেমন লাগছে। আমাকে তো খুব ভালো লাগছিলো। এগুলো সাইডে যারা মানসিক দেয় সেই সব ঠাকুর, যারা মানসিক ঠাকুর থাকে, মানসিক দেওয়ার পর যাদের বলে ওই ঠাকুরগুলো। তো চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো আমার মা খামা আর বাবা খাওয়া দাওয়া করছিলো, আমরা নিরামিষ সেগুলো খাবো না, লুচি টুচি আমরা একটু ভেবেছিলাম অন্য কিছু খাবো। এই যে মা বাবা খাচ্ছে লুচি মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ।
এবার আমরা খাওয়ার দোকানে চলে এলাম আমাদের খাওয়ার জন্যে। তো এখানে যখন খাওয়া দাওয়া করতে আসলাম তখন দোকানটা ভালোই লাগছিলো, তারপর যখন খেতে বসলাম বাপরে বাপ, এখানে দেখো চাউমিন দিয়েছে কতটুকু, আর তার দাম 80 টাকা প্লেট। বন্ধুরা আমরা মেলা থেকে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে আর খুব খুব খারাপ লাগছে, চোখ মুখ দেখছো বন্ধ হয়ে গেছে, ঘুম ধরে যাচ্ছে। আর এই যে মেলা থেকে এটা নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের জন্য এইটুকুই, বাই বাই, টাটা, গুড নাইট।